তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান্স আগেন। তো আজকে দেখতে পাচ্ছ একটা নোটিশ ভাইরাল হয়েছে 26/12/2020। এখানে সাবজেক্টটা দেখানো প্রপোজাল ফর ফিলিং আপ অফ 9 to 8 ভ্যাকেন্ট পোস্ট অফ কনস্টেবলস, অফ উইচ 8,000 পোস্টস আর ফর কনস্টেবলস, মানে 8,000 কনস্টেবল, অ্যান্ড 1 to 8 পোস্টস আর ফর লেডি কনস্টেবলস, মানে 1282 জন, মোট 9,282 জনের এই অনুমোদন আজকে দেওয়া হয়েছে। তোমরা দেখছো 26/12/2020। তো এখানে সব কিছু লেখা আছে, আমি তোমাদের যেটা বলছি এটা হচ্ছে মেন জিনিস, সেটা হচ্ছে এখানে দেখো, এসআই সাব ইন্সপেক্টর ইউবি মানে আর্ম ব্রাঞ্চে মেল 903 জন এবং লেডি সাব ইন্সপেক্টর 150 জন এবং সাব ইন্সপেক্টর এবি 185 জন, এইভাবে ডিনোমিনেশনটা করা হয়েছে। তো অনুমোদন পেয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি করে জোরদার করে শুরু করে দাও পড়াশুনো, এবং আশা করছি খুব শীঘ্রই নোটিফিকেশনে তোমরা দেখতে পারবে। আনফর্চুনেটলি 8,000 মেল কনস্টেবল ও ফর লেডি কনস্টেবল, ও সরি 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 সরি, এখানে লেডি কনস্টেবলও দিয়েছে 1,282 জন, সরি একটা ভুল হয়েছে, 8,000 জন মেল কনস্টেবল এবং 1282 জন লেডি কনস্টেবল। তো এই তোমরা যারা বলছিলে যে লেডি কনস্টেবলের রিক্রুটমেন্ট বেরোবে কি বেরোবে না, তো এই হচ্ছে তোমাদের ডিনোমিনেশন। তো তাড়াতাড়ি করে লেগে পড়ো, বেস্ট অফ লাক তোমাদের এক্সামের জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট ফর ওয়াচিং দ্য ভিডিও।